ছিনতাইকারী ধরল র্যাব আসলে তারা পুলিশ তারা দুইজন পুলিশ হয়েও বহুদিন ধরে ছিনতায় ডাকাতি করে আসছিলেন তবে এবার আর শেষ রক্ষা হল না তাদের বাপ র্যাবের হাতে ধরা খেয়েছেন ছিনতাই করে পালানোর সময় ঘটনার সময় এলাকাবাসী বলেন এরা দুই পুলিশ এর আগেও এখানে এভাবে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করেছে পুলিশ দেখে কেউ ভয় কিছু বলার সাহস পায় নাই জানা গেছে গাজীপুরে কালীগঞ্জের গলান বাজারে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে জোরপূর্বক সিএনজিতে তুলে নগদ আট লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন শুক্রবার রাতে ঢাকার পূর্বাচল ক্যাম্পে র্যাব এক তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত নায়ক আব্দুল মন্নাফ তিনি পাবনার ভাঙ্গুরা থানার হাট উথুনিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং অপরজন ঢাকা রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত সাইদুল ইসলাম তিনি বরিশাল জেলার কাউনিয়া থানার চর আইচা গ্রামের কামাল হোসেনের ছেলে শনিবার তাদের কালীগঞ্জ থানায় সোপোর্ট করে র্যাব দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হলে বিচারক জেল হাজতে পাঠানোর দেন জানা গেছে গত তারিখে রাত আনুমানিক দিকে গলান বাজারে ব্যবসায়ী হোসেনকে নয়টার সাব্বির ওই মননাফ ও সাইদুল ডিবি পুলিশ পরিচয়ে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে সঙ্গে থাকা আট লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সাব্বির চিৎকার দিলে দোকানের সামনে লোকজন জড়ো হয় এ সময় পূর্বাচল ক্যাম্পের র্যাব একের একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত র্যাব তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয় এ সময় মার্কেটের ব্যবসায়ী ফয়সাল র‍্যাবের কাছে অভিযোগ করেন গত রবিবার রাত এগারোটার দিকে ওই দুই পুলিশ সদস্য দোকানে গিয়ে তাকেও জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যায় পরে গাঁছিয়া এলাকায় নিয়ে সঙ্গে থাকা পঞ্চাশ হাজার টাকা পাঁচশো টাকা ছিনিয়ে নিয়ে সিএনজি থেকে নামিয়ে দেয় একইভাবে পূর্বাচল একুশ নম্বর সেক্টরে ব্যবসায়ী ওমর আলীর দোকানের কর্মচারী রকিবুল হাসানকেও নয় তারিখে তুলে নিয়ে সঙ্গে থাকা তিরিশ হাজার একশো আশি টাকা ছিনিয়ে নেয় শুক্রবার রাতে মিথ্যা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী সাপ্পির এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন